এই যুবকের নাম অয়ন, বয়স এই ধরা যাক 27, রোমান্টিক, তাজা প্রাণ এবং সদ্য বিবাহিত। তবে যে সময়ে বেনারসির আমেজ, হলুদের গন্ধ আর মেহেদির নকশায় মন প্রাণ ডুবে থাকার কথা, অয়ন সে সময়টাতে ভেসে আছে অনিশ্চয়তায়, ঘর ফেলে অরণ্যে স্বেচ্ছা নির্বাসনে। সেজুতি অয়নের স্ত্রী, চেয়ে চেয়ে দেখার মতো সুন্দর নারী, চোখে মুখে কত ভাব ভাষা, কত কথকতা, আর বুকের গভীরে খুব গোপনে গাঢ় বেদনা। 9-10 বছর বয়সকালে এক ভয়ঙ্কর রেল দুর্ঘটনায় সে হারিয়েছে জীবনের এক সেরা সম্পদ, তবু বেঁচে আছে, আশা আছে, আছে ভালোবাসার সুদূর হাতছানি। আর এই হচ্ছে তৃতীয় জন, মোম, হঠাৎ দেখা নারী। তার আলো যেই লেগেছে অয়নের চোখে, তার কলতান যেই দিয়েছে অয়নের অন্তরে টোকা, নিদ্রা ও জাগরণ হতে সেই থেকে সিজুতি হয়েছে ম্লান। অয়নের মানুষ চোখে শুধু এক নারী, মোম। কাহিনী শুরু এইখান থেকে, একদিন বিকেল বেলায় ফুল বাগান। বাকিটা বুঝি না তো, তা বুঝবে কেন, মাথা ভর্তি পচা গোবর। বৌমা আমাকে বল, এই ডালটা ভালো কি করে ভাঙছে ভাঙছে, চোখ দুটো কি কপালে তুলে ঘুরে বেড়াও? হ্যাঁ বৌমা কি বলছিল বুঝি না তো, বুঝি না তো বুঝি না, এই কথার কখন উচ্চারণ করবি, বুঝবার চেষ্টা তো করবি। কি হয়েছে ভাইজান? সামান্য ব্যাপার, গাছের ডালটা ভেঙে গেছে, এটাকে একটা সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া, ব্যাস। এই সহজ জিনিসটা করতে মাথা ঠিকছে। কত করে বোঝালো সেঞ্জতি, মেয়েটা না থাকলে না এই বাগান সব শুকিয়ে যেত, কোথায় থাকতো এই ফুলের শোভা। মা তোমার ছোঁয়া পেয়েছে, আবার বেঁচে উঠবে, ফুল ফোটাবে। যাও পর্যন্ত লিখলো না, নাকি সেজুতিকে না
তুই জানিস তো ঠিক ভাইজান তুমি ভালো করে জানো আমি না জেনে কখনো কোনো কথা বলি আর জানি তো সে কথা তবু কদিন থেকে একটা দুর্ভাবনা আমাকে খুব জ্বালা দিচ্ছে কি না থাক বলবো এটা দুর্ভাবনা সত্যি তো নয় তুমি নিশ্চিত যে ওটা সত্যি নয় সত্যি হতেও তো পারে না না সত্যি নয় কদিন থেকে কেন জানি না আমার মনে হচ্ছে থাক বলিস নি বলিস নি আচ্ছা ইয়ে সে যদি কোথায় রে ওর ঘরে ঘরে একা একা ডাক না ভাইজান তুমি বোঝো না থাক না একা আচ্ছা সব সময় কি কাছে পিঠে রাখলে চলে ওরও তো একটু চিন্তা ভাবনা সময়ের দরকার যদি কষ্ট পায় আচ্ছা মেরি আমি বেশি আবেগে বড় সড়ো কোনো ভুল করে ফেলিনি তো সারা ঢাকা শহরে চলে গেল নাকি তুই যা ও ঘরে অন্ধকার মেয়েটা একা রয়েছে বুড়ো হয়েছি নানা আবুল তাবুল চিন্তা মনে আসে ওসব এক বর্ণ সত্য নয় হবে না দেখিনিস আচ্ছা অয়নকে তো আমরা সব বলে কই তারপরে কি বলিস ভাই মেরি ও তুই নেই এখানে তবে যদি বলিস আমি নাকি সেজুতির জন্য বেশি বেশি ভাবি কিন্তু তুই তুই কম কিসে সেজুতি সেজুতি বৌমা ও সেজুতি সেজুতি কি হয়েছে ভয় পেয়েছ মা বৈশাখী ঝড় লুই পানি চাহিদা
পালালো দুষ্টুটা ঠিক আপনাকে দেখতে পেয়েছে দাঁড়িয়ে থাকুন ওইখানটায় খবরদার এক পাও নড়বেন না আমি দেখছি এতক্ষণে বোধ হয় বেশি দূর পালাতে পারি না স্যার আপনি এইখানে আর আমি আপনাকে দুনিয়া ধরে খুঁজে হারা শিকির চলুন এসে পড়েছে মনন এখানে একটু আগে ঢাকা থেকে একটু আগে এসে পড়েছে আমি জিনিসপত্র সব ঘরে তুলে পানি বাতি সব ঠিকঠাক আছে কিনা দেখে থেকে তবে খুঁজতে পেরেছি কি দেখছেন হারিয়েছি কিছু বা কাউকে খুঁজছেন না কিছু না কে এসেছে বললে প্রথম অভিযোগ কেন আমি তোমাকে এতদিন এখানে একা এই অভিযোগের জবাবে অবশ্য তোমার কাছে আমার হাত জোর করতে বিন্দু মাত্র আপত্তি নেই কেন যে আমি এই অরোমান্টিক প্রজেক্টে ফেসে গেলাম তোমাকে যে জঙ্গলে এনে রাখবো সে উপায় আছে সারাদিন তো আমাকে বাইরে থাকতে হয় হ্যাঁ খবরদার তুমি কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে এই ঘরের বাইরে ধুম করে পা ফেলে বসো না যদি একান্তই দরকার হয় তুমি বলবে আমি বুক পেতে দেবো কিন্তু শর্ত আছে একটা সুন্দরী শ্রেষ্ঠা আপনার পায়ের ওই তীক্ষ্ণ হিল জোড়া হিল হিল জোড়া খুলে খালি পাটা এখানে রাখবেন ঠাট্টা না সত্যি চারিদিক সাপ খোপ ব্যাং ট্যাঙে ভর্তি আর আমাকে কিন্তু এখন থেকে রোজ পাহারা দেওয়ার জন্য আঁচল বন্দি করে এই ঘরে লুকিয়ে রাখবে হ্যাঁ ঘর ভর্তি তেলাপোকা তেলাপোকা এই তো কেমন মেয়ে তুমি আমার সন্দেহ হয় তুমি মেয়ে না মেয়ে ছেলে আচ্ছা ঠিক আছে ভয় না পাও এই তেলা বোকার নাম শুনে একটু ভয়ের ভান করে এখানে আশ্রয় করতে পারতো তো বুদ্ধু মেয়ে আর কত বোঝাবো তুমি এতদিনে একবারও যোগাযোগ করার কথা ভাবতে পারনি তোমার এতটা ব্যস্ততা স্বীকার করে নেওয়া কষ্টকর ভোরবেলায় চলে যেতে চাই স্যার আমিনের মাকে খাওয়া কেনেছ ওকে নিয়ে যেও এখানে মান্নানের মেয়ে চামেলি আছে কোনো অসুবিধা হবে না জি স্যার
সে যদি ওখানেই থাকবে, তুমি আমার একমাত্র সন্তান, ভুলেও কি আমরা তোমার জন্য দুঃখ বন্দনা করতে পারি? সুখী হও, ভালো থাকো, তোমরা কবে ফিরবে অপেক্ষায় আছি। সেদিন তো সে আপনাকে দেখে পালিয়ে গিয়েছিল। ভারী সুন্দর জায়গা, তাই না? আপনি কাক চেয়েও মিথ্যে কথা, আপনি খুব বাজে লোক। মানে সুন্দরকে সুন্দর বলেছি, এটা অন্যটা কি হলো? মিথ্যেকে যারা সুন্দর করে সাজিয়ে সত্যি বানাতে পারে তারা ভয়ঙ্কর। আমার দাঁত নখ এসবকে বেরিয়ে আছে, আমাকে কি হিংস্র মনে হয়? সেটাই তো ভয়, দেখা যায় না। কিন্তু যত যুক্তি দেখান, এই সুন্দর জায়গাটার চেয়ে আমার চোখ এবং মন উভয় বলেছে আপনি সুন্দরতম। আপনি আপনি খুব স্পষ্টবাদী। ও, তর্কে পারবো না আপনার সাথে। কে আপনি? অয়ন, এতক্ষণ পরে। আপনি তো শুধু তর্কে জিততে চেয়েছিলেন, পরিচয়ের ততটা প্রয়োজন বলে তো মনে হয়নি। কি দরকার, আপনি মানবী, আমি মানব, ব্যাস, এই তো পৃথিবীতে মূল পরিচয়। কি হাসছেন যে? মানবী দেখেছেন? হ্যাঁ, এই তো চোখের সামনে। জীবনে প্রথম? না, দ্বিতীয়বার। তবে আজকে খুব সাবধানে, দেখছেন না চোখের পলক ফেলছি না? যদি কাঠবিড়ালি খুঁজতে যেয়ে হঠাৎ উধা হয়ে যায়। আপনি খুব মজার লোক তো। একটু আগে অবশ্য খুব বাজে ছিলাম। হ্যাঁ, আমার সাথে দেখা হলো, কথা হলো, যে বাজে থাকার উপায় তো আর নেই। আচ্ছা, যদি প্রশ্ন করি, এতদিন কোথায় ছিলেন? আমি নই বনলতা সেন। ও হ্যাঁ, কি নাম আপনার সেটা তো এখনো জানা হয়। তার প্রয়োজন আছে বলে তো মনে হয় না। তা অবশ্য ঠিক, পৃথিবীর যে কোনো সুন্দর নামে আপনাকে টাকা যায়। সর্বনাশ, কে আসছে কেটে ফেলবে, আমি যাই। আপনার কেন? বা জপতে চায় দিবারাত্রি মনে প্রাণে। আজ থাক, আগামীকাল। কাকে চুরি দেখো বৌমামি? শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? যা, কি যে বলো, মামার কাছে চিঠি লিখছো? মামা কি তোমার কাছ থেকে দূরে যে মামাকে চিঠি লিখছো? আমি জানি আপন মানুষ দূরে থাকলে তাকে চিঠিপত্র সব লিখতে হয়, কাছে থাকলে লেখার কি দরকার? এমনিতেই তো কত কথা হয়। ও আচ্ছা,
কাছে থাকলেও তো তোমাকে সব লিখতে হবে না? কি মজা তোমার! তুমি সব মানুষের থেকে আলাদা। আমি যদি তোমার মতো হতাম, এক ঘরে থেকে বাবাকে চিঠি লিখতাম, বাবা তুমি কেমন আছো, তোমার মন খারাপ হচ্ছে কেন, এইসব। চামেলি, অত কথা বলিস কেন? মেয়ে বাবা রাগ হবে, যা এখান থেকে। মাথা চিপে বসবে, মাথা খারাপ মার দিক থেকে পেয়েছে, বেশি কথা বললে শটান করে চরমে থামিয়ে দেবেন, নতুবা বউ আমি তোমাকে চুপ করতে বলেছি। এই তো আমি কথাটা তাড়াতাড়ি সেরে চলে যাব। মেমাপা, বড় একটা দুশ্চিন্তা পড়ে গেছে আমি। সাইটে লোকজন বসিয়ে রেখে ভাইজান সারাদিন গেল না, ঘরেও নেই, ক্ষতি হয়ে যাবে তো। আপনি তো একটু বুঝিয়ে বলবেন তো। আচ্ছা আচ্ছা, তুমি এখন যাও, বউ আমি চিনি সের দিকে লিখে দাও তো। তুমি এখন যাও বাবা, আমরা দুজনে গল্প করব। কেন যে তুমি আমার এত অবাধ্য হও, আর কখনো যদি আমি শুনেছি তুমি আমার ভাত রাঁধবার জন্য তুমি তোমার তো এখানে অসুবিধা হচ্ছে, তুমি যদি বাবাকে বোঝাতে পারো। মুখের দিকে ভালো করে একবার তাকাবে না অয়ন? আমি অপেক্ষা করি, যেদিন সময় হবে চোখ মেলে দেখো, স্পর্শ দিও এই এতটুকু। Thank you.
একা একা অসুবিধার মধ্যে এখানে তুমি কোন আকর্ষণ থাকতে চাও? আমি তো আর এক মাস পরে আসছি, আমার কথাটা একটু বোঝো। আমি তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করো, কিন্তু তুমি আমারটা তো বোঝার চেষ্টা করো। প্রতি বছর আসে, দেখো খুব সুন্দর না? তোমরা এখানে? আমি স্বামী করে নিয়ে এসেছি, বৌমামি বললো ঘরে মন টেকে না তাই নিয়ে এলাম। জায়গাটা খুব সুন্দর, বৌমামি খুব পছন্দ হয়েছে। আমি বলেছি প্রতিদিন নিয়ে আসবো। না, আনতে হবে না, জায়গাটা ফাঁকা ফাঁকা, এদিকে মানুষজনের সন্ধান নেই, কোথা থেকে কি হয়ে যাবে। এত বড় ধিঙ্গি মেয়ে হয়েছিস, দাঁড়া তোর বাবাকে বলে নি, চলো। আজ দুপুরে আপনার ছুটি নেই, আজ আমরা একসাথে খাবো। প্রস্তাবটা মন্দ না, কিন্তু তোর সব কিন্তু ফিন্তু গোল্লায় যাক, বাড়িতে একটা ফোন করে দিলে চলবে। বউ থাকলে একটা কথা ছিল, দেখো ছুটি ছাড়া দিনে বৌমাদের একটু নিস্তার দিও, বুঝেছ? না, কিস্তি মাথ হয়ে গেল। হোক, আজ আর হাঁটছি নে, হেরে বসে আছো আবার বলছো হাঁটছি না, এই নিয়ে পাঁচবার। এই খেলাটা কিন্তু আজ মোটে জমলো না। ভাইজানের কি আজ খেলায় মন আছে? কেন, এই বয়সে আমার মন গেল কোথায়? এই মেরি, হ্যাঁ, আজকে তুই রান্নাবার বাদ দে, চল আজ তিন বুড়ো বুড়ি মিলে বাইরে কোথাও খাবো। ঘটনা কি এই বৃদ্ধকালে একেবারে ইয়ং স্টাইলে বাইরে খেতে? সে যদি চিঠি লিখেছে, আজ সকালে বুকের উপর থেকে যেন একটা পাথর নেমে গেল। আমার ফিসকই বুদ্ধিটা তো আমি তোমাদের দিয়েছিলাম। বিয়ের আগে ছেলেটা দুনুমুনু করলো, তারপর বউ রইল এখানে, আর ছেলেটা 150 মাইল দূরে গণ্ডগ্রামে ইন্ডাস্ট্রি সেট আপে ব্যস্ত, কোনো খোঁজ খবর নেই। এমন ঘটনা স্বাভাবিক বলে মেনে নেবার কোনো উপায় আছে? এনিওয়ে, কি লিখেছে? সব ভালো তো? আরে মেয়েরা সব পারে, এখানে পড়ে থাকলে একটা সর্বনাশ না হয়ে যেত না। এখন ভাবি আর শিউরি উঠে মনে মনে, কি সিরিয়াস একটা সিদ্ধান্ত নাই নিয়েছি। আমি কিন্তু সেজুতিকে দেখেই মনে আস্থা পেয়েছিলাম, এ মেয়ে হারবার নয়। মেয়েটাকে দেখার পর থেকে কেমন যেন একটা কষ্ট আমাকে ভেতর থেকে ঠেলতে শুরু করেছে। হ্যাঁ বাবা, সত্যি সে সুন্দর, এত অল্প সময়ে
তার সুন্দর অসুন্দরের সবটুকু তুমি দেখতে পাওনি? দেখো, আমি কিন্তু ভান না করে কথাটা সরাসরি বলে ফেললাম, তোমার সহজভাবে নেওয়া উচিত। নিয়েছি, কিন্তু পুরোপুরি সহজভাবে নয়, মাঝখানে একটা কিন্তু রয়ে গেছে, তুমি দেখতে পারো না। তুমি বলেছ সুন্দর, সত্যি সে সুন্দর। যদি বলি সে যদি পূর্ণ চাঁদের মতো, কথাটা আমাকে বলার সুযোগটা দাও। বলার আগে সে চাঁদের কলঙ্কে, না কলঙ্কে না, আলোতে যে অন্ধকারটুকু লুকানো আছে সেটা জেনে নাও। সে যদি কথা বলতে পারে না, এখন পড়বে না সে চাঁদের মতো। কি করে হয় বাবা, তোমরা কেমন করে ভাবতে পারো ফুপু? আমার স্বপ্ন কল্পনার মধ্যে এরকম একটা মেয়েকে তোমরা ঘাড়ে ধরে ঢুকিয়ে দেবে, তাকে নিয়ে হেসে খেলে আমার দীর্ঘ জীবন কাটাতে হবে হচ্ছে শর্ত? কি আমার মহত্ব দেখে তোমরা খুশি হতে চাও? তোমরা বিষকে অমৃত ভেবে গিলতে বলছো, গিলতে হবে, এ কেমন চাও তোমাদের? হ্যাঁ ওকে ওকে, তোমরা কথা দিয়ে ফেলেছো, হোক সে তোমার বন্ধুর মেয়ে। হয় না বাবা, মেয়েটা কথা বলতে পারে না, বোবা, একটা বোবা পাথরের মূর্তি। আয়ন, আর একবার একবারও কি পাথর উচ্চারণ কর, বল দেবি ওকে আবার উচ্চারণ করতে পার। ভাইজান, তুমি ওকে ছেলে মানুষের মতো, ওকে বলে দে ওই অকৃতজ্ঞের কানে মধ্যে ঢুকিয়ে দে ঘৃণা উচ্চারণ করেছে। ওর ছেলেবেলায় হতে সে মারা গেছে, কিন্তু শরীরে সেই রক্তকে কি অস্বীকার করতে পারে? স্মরণ করিয়ে দে, ওর মা, ওর মাও কথা বলতে পারত না, সে বোবা ছিল, মনে নেই, মনে নেই ওর। আমার নাম জানতে চেয়েছিলেন, কই আসেননি তো, কতক্ষণ অপেক্ষায় থেকে মন খারাপ করে চলে গেলাম যে, আপনি খুব বাজে। সেজুতি, তোমাকে একটা কথা বলার আছে। Thank you.
আপনার সাথে কথা নেই, আপনি আমায় ঠকিয়েছেন। সেই একই অভিযোগ তো আমারও আছে, কাল তো এসে আমি আপনাকে পাইনি, তো আজকে এই দিকটাতে একা একা হঠাৎ করে। হ্যাঁ, একাই তো ছিলাম, হঠাৎ মাটি ফুড়ে আপনি একেবারে। না না না, মানে হঠাৎ করে কেন হবে, অন্তর্চক্ষু তো সেই কবে থেকে আপনাকে দেখতে পেয়েছে। তাহলে আপনি আপনি করে চেনেন না মোটি, এমন ভান করছেন কেন? আচ্ছা কেমন করে তুমি বলি, এখনো যে তার নাম জানা হয়নি। থাক, নাটক হয়েছে, এখন এক কথায় বলুন তো, আমার এই নির্জন বাস আপনি ভাঙলেন কেন? আপনিও তো আমারটা ভেঙেছেন। আপনি বাদ। আচ্ছা ঠিক আছে, তুমি, তোমার নাম কি মেয়ে? ছেলে, আমাকে মম বলে ডাকতে পারো। কি দেখছো? হ্যাঁ, তোমাকে, চারপাশে সবকিছু কি অবিশ্বাস্য মনে হয়, মনে হয় নিজেকে চিমটি দিয়ে দেখি জেগে আছি না ঘুমে, কি স্বপ্ন না সত্যি। চিমটি কেটে দেখো। না, যদি স্বপ্ন হয়ে থাকে হোক না। তুমি কি স্বপ্নের? যদি বলি হ্যাঁ। না, আমার সমস্ত বিশ্বাসের উষ্ণতা দিয়ে সেই হ্যাঁটাকে গলিয়ে আমি না বানাবো। তাহলে আমিও তো গলে যাব, আমি যে মৌ। প্রথম যেদিন তোমাকে দেখি মনে হয়েছিল দুঃখী তুমি, আমার মতো। গাও না সেই গানটা। সেটা যে দুঃখের, আমার দুঃখ কেটে গেছে। কিসের দুঃখ ছিল তোমার? ভুলে গেছি, তোমার সাথে দেখা হয়ে গেল যে। ওই যে গাছের পাতা নড়ছে জলে তোমার ছায়া, নিঃশ্বাসে বুনো ফুল আর তোমার চুলের সুবাস, শেষ বিকেলের আলো জানে, তোমার পায়ের নিচে তৃণেরা জানে, তুমি সত্যি স্বপ্ন নও, তবু চোখে কেন অবিশ্বাস, অন্তরে কেন এই অস্থিরতা মন? তুমি কি একা এক নারী? একটা কাঠবিড়ালি তার বন্ধু ছিল মাত্র, সে যে তোমাকে দেখে সেই পালালো, আর দেখা নেই। ঈর্ষা, বুঝলে ঈর্ষা, বনের প্রাণী সেও ঈর্ষা কাতর। ওই কাঠবিড়ালিকে কৃতজ্ঞতা, যেন বাকি জীবনটা এরকম পলাতকই থাকে, তা না হলে তোমার মনোযোগের ভাগ দিতে হবে। যে যেতে হবে, সন্ধ্যা নামছে। কোথায় থাকো তুমি? ধীরে বন্ধু, থাক না রহস্যে। আর থাক, যাই। যাই বলতে নেই, কেন? হারানোর আশঙ্কায় বুক কাঁপে। আসি। আজ সারাদিন ঘর থেকে এক পাও বের হলো না, খেলেও না কিছু। কি হয়েছে তোমার বলো তো? কিছু হয়নি, সে কথা বললে আমি বিশ্বাস করব কেন? ওই তো চোখে পানি। মামার সঙ্গে ঝগড়া করেছো কেন? এই তো ছিল বেশ হাসি খুশি, তাই দেখে ওদিনের বুড়ি বুড়ির এত ভালো লেগেছিল তোমাদের, বললো কি চমৎকার জুড়ি, দেখে চোখে শান্তি হয়। আজ গিয়ে বলবো এসে দেখে যাও শান্তি। এই জামেলে, কেন ডাকো? এদিকে শুনে যা, তোর মাথা আমি ভেঙে ফেলবো। মেয়ে বাবার সঙ্গে বেয়াদবি ব্যবহার, কোথায় কি বলতে হবে কাণ্ডজ্ঞান থাকে না? আয় তোর মুখ আমি খোঁটা করে। ও মা গো, ইস, মাকে ডাকা হচ্ছে যেন দোজক থেকে হাত বাড়িয়ে তোকে টেনে নিয়ে গেলে বেঁচে যাবে। ও মা গো, মেরে ফেললো তো, মেরে ফেললো তো। আয় কি কি হয়েছে? সবাই চুপচাপ। কি আর হবে স্যার, বড় সাহেব জানতে পারলে আমার চাকরি থাকবে না, এই বজ্জাত মেয়ে আমাকে এই বয়সে পথে বসাতে চায়। আপনাদের মাঝে কি হয়েছে বা কি হবে না হবে তা নিয়ে ওর মাথা গলানো কি দরকার বলেন? মেমা কথা বলতে পারলে এক ধমকে ওর
ওর পিণ্ডি চটকে দিত। আমি শুধু দু চারটে চটথাপড় মেরেছি। কি হচ্ছে সব? এটা আমার ঘর না, শুধু চারটে দেয়াল, এর বাইরে পুরোটা পৃথিবী। আমার ঘর বা সংসার হলে নিরাপত্তা বোধ আমাকে কিছুটা স্বস্তি দিত, কিন্তু এখানে এই চার দেয়ালের আড়ালে তোমাকে কতটুকু লুকিয়ে রাখা যায়? ওরা জানবে, বুঝবে ক্রমশ সবকিছু। আমাদের জীবনের আড়াল বলে কিছু থাকছে না। এসো স্বীকার করে নি, আমাদের জীবনের আনন্দ হয়তো আছে, তা হঠাৎ পৃথিবীর এক ভাগ স্থলের মতো, বাকি তিন ভাগ জল হচ্ছে দুঃখ, আমাদের নিয়তি অপূর্ণতা। তোমাদের সত্যিটা ওই চোখের জলে ধুয়ে যাবে না। আমাকে তুমি মাফ করে দাও, আমার জন্য মামা তোমাকে খুব বকেছে, তাই না? আচ্ছা আমার কি দোষ? তোমার মন খারাপ দেখলে আমি সহ্য করতে পারি না। আল্লাহ তোমাকে কথা বলতে দেয়নি, দুঃখ সহ্য করতে পারো, আমি পারি না, কথা বলতে পারি যে। তুমি কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আজ সন্ধ্যেবেলা আমি যখন কথাটা মনে মনে ভাবছিলাম, ঘরের কোণা থেকে একটা টিকটিকি তিনবার টিকটিক বলেছে। সত্যি বৌমামি, এখন আমি যাই। ওই তো, ওই হাসিটুকু না দেখলে আজ রাতে আমি ঘুমোতে পারতাম না। যাই। তুমি ফিরে যেতে বলেছিলে, কি বোকা মেয়ে আমি। তখন যদি যেতাম, থাক তো সেই যাওয়া আর আজকের যাওয়া তো এক নয়, এক কঠিন সত্য জানা হয়ে গেল। দুঃখ লাঘবের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? এক ভাগ স্থলের মতো আনন্দ তোমার জন্য, বাকি তিন ভাগ জলের মতো বেদনা সে আমারই থাক।
কাল রাতে সেই কাঠবিড়ালিটাকে আমি স্বপ্নে দেখেছি। সে মারা গেছে, সোনালি মুক্তোর মতো দুটো চোখে মায়াটুকু তবু আছে। স্বপ্নে দেখলাম যে মেরেছে সে যেন অনেক চেনা। আমি নই তো, মানে সেদিন যে বলেছিলাম ও চিরজীবনের জন্য পলাতক থাক, তার প্রভাব ছিল হয়তো। আচ্ছা ধরো একদিন হঠাৎ করে আমি নাই হয়ে গেলাম, স্বর্গ মর্ত পাতাল ছিঁড়ে তোমাকে তুলে আনলো, কোথায় যাবে তুমি? ধরো জানলে আমি মারা গেছি। না মম, আমার ভালোবাসাকে একটা দুর্দান্ত খড়ার পিঠে সওয়ার করে দিয়ে তাকে আমি তোমার দিকে ছুটিয়ে দিয়েছি যে তোমাকে আমার চাই। তুমি কি যে পাগলের মতো কথা বলো, বন্ধনকে আমি ভয় পাই। এক পলকে আমাদের দেখা হয়েছিল, আবার এক পলকে উধাও। মম, তুমি জানো না তোমার ভালোবাসার টানে আমি কোন সর্বনাশের প্রান্তভাগে এসে দাঁড়িয়েছি। একদিন তোমাকে বলবো সব, তুমি শুধু তোমার ওই দুখানি হাত আমার দিকে বাড়িয়ে দাও ভালোবাসায় মমতায়। তারপর ভাবনায় যখন তুমি ভেসে এলে মুছে ফেলেছি চোখের পানি, হৃদয় জেগেছে হাসি, তোমাকে দেখার স্বাদ, কোনটা ঠিক অয়ন? স্পর্শ করো না, আজ থাক। মম শোনো, আর এক মুহূর্ত না, দেখো কারা আসছে। মম দাঁড়াও, ওরা তো আমাদের পরিচিত কেউ নয়। নির্জনতা খুব ভালোবাসেন বুঝি? জি, নিঃসঙ্গতা কাটাবার জন্য বুঝি গাছগাছালি ফুল পাখিদের সঙ্গে বন্ধুত্ব। আমাদের চিনবেন না, আমি ডেভিড রোজারিও, ইনি আমার স্ত্রী, বছরে একবার এখানে এসে থেকে যাই কিছুদিন। আপনি অয়ন আশরাফ, অনুমান যদি মিসফায়ার না করে থাকে। জি, দেখো জলজ্যান্ত প্রমাণ, তবুও তুমি আমাকে পাওয়ার বদলাতে বলবে? তারপর কেমন আছেন? ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই ভালো। সেদিন আপনাদের দুজনকে দেখে খুব ভালো লেগেছিল, আমার স্ত্রী সেই থেকে প্রায়ই তাড়া দিচ্ছেন যে চলো একবার আলাপ করে আসি। কি ভাববেন জানি না, এইভাবে গায়ে পড়ে? না, এত ভাবাভাবের কি আছে? না, অনেকে যেচে আলাপ করাটাকে সহজভাবে নিতে পারে না, অন্য উদ্দেশ্যের কথা ভাবে বিরক্ত হয়। জানেন উচিত হবে কি না ভাবতে ভাবতে দুদিন দেরি হয়ে গেল। দুর্ভাগ্য আপনার স্ত্রীর সাথে দেখা হলো না, আপনার বাংলো থেকেই আমরা আসছি, আর দু চার দিন হয়তো থাকবো। আমার একটা কার্ড নিয়ে রাখুন, যদি ইচ্ছে হয় আপনার স্ত্রীকে নিয়ে ঢাকায় আসবেন, খুব খুশি হব। সুখ দুঃখের আলাপ করা যাবে, আমাদের কথা শুনলে জানলে এই বুড়ো বুড়ির জন্যে মায়া জন্মাতে পারে, কি আসবেন তো? জি অবশ্যই। আসি বাবা, আমাদের কথা মনে রাখবেন। হয়তো আপনার এখানে একা থাকতে ভালো লাগছিল, আমরা এসে ডিস্টার্ব করলাম, মার্জনা করবেন। চলো। তুমি আমাকে মিথ্যে বলেছো কেন? কেন মিথ্যে বলেছো? না, আমি সত্য গোপন করেছি। কেন কেন কেন? আমি তোমাকে চেয়েছি প্রচন্ড ভাবে, তাই সব মিথ্যে হোক মম, শুধু তুমি এবং তোমার জন্য আমার হৃদয়ের আকুতি সত্য। মিথ্যুক মম, দাঁড়াও। মিথ্যুক তুমি, মম শোনো, তুমি আমার কাঠবিড়ালিকে মেরেছো। মম শোনো, তোমাকে একটা কথা বলবো। যে কোনো মূল্যে তাকে আমার চাই।
মমকে আমি ভালোবাসি। অনেক রাত, ঘুমাবেন না? তুমি এখনো ঘুমোনি? ঘুম পায় না স্যার। মনে অসুখ থাকলে কি চোখে ঘুম আসে? আজ 14 তারিখ, 14ই কার্তিক। আমার বউটা স্যার এই রাতে সেই পার মাতালটার সাথে পাগলবা হয়ে গেল। ভোলা যায় না, আমার মেয়েদের মুখের দিকে তাকালে তার চেহারা ভাসে। দেখুন স্যার, মেয়ে মানুষেরা কিরকম মনোহারী। তার বুকে মায়া ছিল না, আমার আমার জামিলির বুক ভরা ভালোবাসা। সে মেমাবাকে মেমা খুব ভালোবাসত, মেমাবার জন্য কাঁদত, বুক ভাসাত। বাবা চলো চলো ঘরে চলো। এই জামিলি খবরদার, একদম বেয়াদবি না, একদম। আমি স্যারের সাথে আমার সুখ দুঃখে একটা কথা বলছি। রাত দুপুরে আর খেয়ে দিয়ে কাজ নেই, স্যার মামাকে বিরক্ত করছো, চলো। আপনাদের খোঁজে সেই বুড়ো বুড়ো এসেছিল, বৌমামি নেই শুনে। কোন বুড়ো বুড়ি জানিলে কারা এসেছিল? সেই মেয়েটা। চলো চলো। স্যার মামা মাফ করবেন, বাবার মাথার ঠিক নেই। মেয়েটাকে চেনো? কার কথা বলছেন? তুমি দুজনকে ভালোবাসো কি করে? না, আমি সে যদিকে কখনো এক মুহূর্তের জন্য ভালোবাসি। মিথ্যে কথা, সে তোমার স্ত্রী। হ্যাঁ, কিন্তু আমি চাইনি। সে তোমাকে ভালোবাসে? হয়তো বাসে, কিন্তু আমি তো কখনো। তাহলে মানুষ কেন মানুষের বেদনা বাড়াবে? আনন্দ কেন হবে শুধু আমার একার? শোনো না, দেখো না মম, তুমি কি চাও? আমি চাই তোমাকে, যে কোনো মূল্যে আমি চাই তোমাকে, তোমাকে, তোমাকে। Thank you.
মানে তুমি দুজনকে ভালোবাসো কি করে? সে তোমার স্ত্রী, সে তোমাকে ভালোবাসে। মানুষ কেন মানুষের বেদনা বাড়াবে? আনন্দ কেন হবে শুধু আমার একার? তোমাকে একটা কথা বলবো। ওগো বৈশাখী ঝড় লই যাও, লই যাও ও বেলা, যে কোনো মূল্যে তাকে আমার চাই। কল্পনায় সে গোলাপের মতো ফুটে আছে, তুমি তার বৃন্দে জেগে আছো কাঁটা হয়ে। যখন স্পর্শ করতে যাই তুমি সেই কাঁটা আমাকে রক্তাক্ত করো, ক্ষত বিক্ষত করো না। আজ আমি দু হাতে সেই কাঁটাটাকে রূপে ফেলব। যে অক্টোপাসের মতো বন্ধন আমাকে দিন দিন অবশ করে ফেলছে তা থেকে মুক্ত হবো। এসব সেজুতি, তুমি এই পৃথিবীর কেউ নও। তোমার সাথে কোনোদিন আমার কখনো দেখা হয়নি। ও স্যার, ওখানটা একা দাঁড়িয়ে কি করছেন? জায়গাটা ভালো না। ওই যে দেখতে পাচ্ছেন বুড়ো বুড়ি ফুল দিচ্ছে, ঠিক ওইখানটায় পড়েছিল মেয়েটা। মাথা ফেটে চৌচির, একটা চোখের চিহ্ন ছিল না এমন। হায়রে মানুষের ভাগ্য, কোথাকার মেয়ে এই রূপনগর গ্রামে এসে। কে? কার কথা বলছ? বড় দুঃখ হয় বুড়ো বুড়োর জন্য, এই শেষ বয়সে এসে এই অবস্থা। আহ, মাত্র 8 মাস মেয়েটা সংসার করেছিল, স্বামীকে নিয়ে বেড়াতে এসেছিল এখানে, দুর্ঘটনা, আবার শুনি অন্য কেস। স্বামী ছেলেটার অন্য কোথাও প্রেম ভালোবাসা ছিল, মেয়েটা বেঁচে থাকলে অসুবিধা, তাই প্ল্যান করে এখানে নিয়ে এসে ধাক্কা দিয়ে একেবারে নিচে। শোনা ঘটনা কোনটা সত্যি? মোম, হ্যাঁ মোম, হ্যাঁ হ্যাঁ, সে মেয়েটার নাম আপনি চেনেন? এইখানে আমাদের দুঃখ জমা আছে। আমাদের মেয়ে মোম 2 বছর আগে এখানে বেড়াতে এসে আদর করে নাম রেখেছিলাম, সুন্দর না? ঈশ্বর, কপালে না থাকলে ধরে রাখি কি করে? মানুষ তার ইচ্ছার পুতুল মাত্র। বিয়ের পর মেয়েরা সুখী হয়, নতুন নতুন আবরণে আবরণে দৃষ্টি কেড়ে নেওয়া রূপ পায়।
অথচ মোম আমাদের আদরের মেয়ে কত দুঃখী, এখানে ছিটকে এসে পড়েছিল। সেই শয়তান ছেলেটার চোখ মুখ দেখে আমার মনে হয়েছিল, না সত্য নয়, সত্য নয়। লোকে বলে এটা দুর্ঘটনা, কিন্তু আমার মন বলে সত্য নয়। মোমকে জোর করে অজান্তে মোম, তুমি তাকে চিনতে বাবা? সত্যি না, এসব সত্যি না। তোমার তোমার বন্ধু ছিল? সত্যি না। কাকে খুঁজছ? সেজুতিকে? রাতে ছাদ থেকে মোমকে ওগো বৈশাখী মোম এই পৃথিবীতে হয়তো আছে, অন্য কোন আয়নের সঙ্গে কোনদিন তার হয়তো দেখা হয়ে যেতেও পারে, কিন্তু সে আরেক কাহিনী। ঝরাই মুকুল ওগো বৈশাখী ঝড়।